চাচা আজ তো 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে গেলাম ফুল দিয়ে আসলাম কিন্তু ফুল দেওয়ার পর থেকে দেখছি আপনার মনটা খুব খারাপ কি হয়েছে চাচা আজ 21 ফেব্রুয়ারি না ভাষার জন্য আমরা জীবন দিয়েছিলাম আজ এই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে কিন্তু ভাষার কি অবস্থা কেন চাচা ভাষার আবার কি হলো শব্দ দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে পানি দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভাষা দূষণ ইংরেজি বানান ভুল করলে আমরা সবাই তাকে বলি ভুল কিন্তু বাংলা বানান ভুল করলে তাও তেমন কিছু বলি না মনে করি এটা একটা সাধারণ একটা বিষয় আপনি তো ঠিক কথাই বলেছেন চাচা আরো আছে এখন সাইনবোর্ড গুলো লেখা হয় ইংরেজিতে দোকানের নামও লেখা হয় ইংরেজিতে আরে বাবা বাংলায় কি সুন্দর সুন্দর শব্দ নেই বাংলায় কি সুন্দর সুন্দর নাম নেই ভিজিটিং কার্ডও তাই ইংরেজিতে লেখা হয় আরে ইংরেজি দরকার আছে কিন্তু বাংলা আর ইংরেজি দুটোই ভিজিটিং কার্ডে কি থাকতে পারে না তুই বল হ্যাঁ চাচা এটা তো ঠিক কথা ভাষার আরো দূষণ হচ্ছে পত্র পত্রিকায় লেখা হয় অমুক জায়গায় গুলি বিনিময় হয়েছে আরে বাবা গুলি কি বিনিময়ের জিনিস লেখ গুলা গুলি হয়েছে আরো লেখে যে অমুক জায়গায় জবাই করে খুন করা হয়েছে আরে জবাই করে কি খুন করে জবাই পবিত্র যে গলা কেটে খুন করা হয়েছে ঠিক চাচা কিন্তু এসব আর ভালো লাগে না বুঝছিস তাদের দেশে যত ধারার গান আছে এ যেমন পল্লীগীতি নারপতি জারি সারি অন্য কোনো দেশে অন্য কোনো ভাষায় এত ধারার গান আছে কিনা আমার সন্দেহ অথচ সেই ভাষার শিল্পী বাছায়ে ব্যবসা শুরু হয়েছে যত খুশি তত এসএমএস করো জানিস শিল্পী অন্য জিনিস শিল্প অন্য জিনিস আচ্ছা বলতো শিল্পী না চাচা আপনি একটু বলেন তো যে হাত দিয়ে কাজ করে তাকে বলে শ্রমিক আর যে হাত এবং মাথা দিয়ে কাজ করে সে হচ্ছে কারিগর এবং হাত এবং মাথার সাথে যে হৃদয় মিলায় তাকে বলে শিল্পী বুঝতে পেরেছিস জি চাচা বলতো শিল্পী কাকে বলে যে হাত দিয়ে কাজ করে সে হলো শ্রমিক হ্যাঁ যে হাতের সাথে মাথা খাটায় সে হলো কারিগর হ্যাঁ আর যে হাত এবং মাথার সাথে হৃদয় মিলায় সে হচ্ছে শিল্পী ঠিক বললাম তো চাচা একদম ঠিক বলেছিস এখন দেখ পুরনো দিনের গানগুলো রিমিক্সের নামে উল্টাপাল্টা সুর দেয় এসব আর ভালো লাগে না বুঝছিস এসব আর ভালো বাংলার মাটি সোনার চেয়েও খাটি আচ্ছা তুই তো খালি পায়ে হেঁটেছিস না বলতো 21 ফেব্রুয়ারি ছাড়া তুই কি কোনো সময় আর খালি পায়ে হেঁটেছিস না চাচা হাই রে মানুষ হাই রে বাংলার মানুষ তোরা খালি পায়ে হাঁটিস না মাটির মানুষ হয়ে খালি পায়ে মাটিতে হাঁটিস না খালি পায়ে না হাঁটলে বুঝবি কি করে খালি পায়ে হাঁটার কি সুখ খালি পায়ে না হাঁটলে বুঝবি কি করে খালি পায়ে হাঁটার কি স্বাদ চল আমরা আরো কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করি চল চলুন চাচা